নমস্কার বন্ধু, আর একটা শুভ জানাই নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো টাটা হ্যারিয়ারের প্রোস এবং কনস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো টাটা হ্যারিয়ারের চারটে প্রোস এবং চারটে কনস। তো তোমরা এই ভিডিওটা আগে দেখে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট্ট একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে তারা বেল আইকনে ক্লিক করে নেবে। টাটা হ্যারিয়ারের প্রথম কনস হলো এর ডিজাইন। অন্যান্য গাড়িগুলো যেখানে থাকে হেডল্যাম্প, এখানে এর রয়েছে DRLS এবং এটা কিন্তু ট্রান্সিগনাল ইন্ডিকেটর, এটাও কাজ করে। ঠিক এর নিচে রয়েছে প্রজেক্টর হেডল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, তার নিচে রয়েছে ফগ ল্যাম্প। পেছনে আসি, তো এখানে রয়েছে এলইডি টেল ল্যাম্প এবং এই এলইডি টেল ল্যাম্পের যে ডিজাইনটা টাটা হ্যারিয়ারের ডিজাইনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। এবং টাটা হ্যারিয়ারের ডিজাইন কিন্তু ল্যান্ড রোভার প্ল্যাটফর্ম বেসড একটা ডিজাইন, তাই টাটা হ্যারিয়ার যখন রাস্তাঘাটে যখন চলে, তো এই ডিজাইন কিন্তু সহজেই লোককে আকর্ষণীয় করে তোলে। তাই টাটা হ্যারিয়ারের প্রথম প্রোজ হলো এই ডিজাইন। টাটা হ্যারিয়ারের দ্বিতীয় প্রোজ হলো এর ইন্টেরিয়ার। আপনি যখন টাটা হ্যারিয়ারে যখন বসবেন, আপনার দেখে মনে হবে যে আপনি একটা টাটা গাড়িতে বসছেন, কারণ টাটা হ্যারিয়ারের ইন্টেরিয়ার আপনাকে একটা লাক্সারি ফিলিংস দেবে এবং এর বিল্ড কোয়ালিটি খুবই উন্নত মানের একটা বিল্ড কোয়ালিটি এবং এর ডিজাইনটা কিন্তু ভালো। টাটা হ্যারিয়ারের সিট কিন্তু কমফোর্টেবল সিট, বেশি হার্ড না, বেশি সফট না, এবং একজন লম্বা মানুষ অনায়াসে কিন্তু টাটা হ্যারিয়ারে বসতে পারে, কারণ টাটা হ্যারিয়ারে একজন লম্বা মানুষের জন্য যথেষ্ট পরিমাণ হেডরুম এবং লেগরুম কিন্তু টাটা হ্যারিয়ারে রয়েছে। আপনার যাত্রাকে আরও ভালো করার জন্য, ট্রাভেলকে আরও ভালো করার জন্য এখানে রয়েছে 425 লিটারের বুট স্পেস। তবে আপনি চাইলে এটাকে এক্সপ্যান্ডেবল করতে পারেন 810 লিটার পর্যন্ত, শুধুমাত্র পেছনের সিটগুলোকে ভাঁজ করে। টাটা হ্যারিয়ারের সাউন্ড কোয়ালিটিও ভালো, এখানে রয়েছে 6টা JBL স্পিকার এবং চাইলে আপনি আরও বেশি স্পিকার এতে অ্যাড করতে পারেন। তাই টাটা হ্যারিয়ারের ইন্টিরিয়ার সংক্রান্ত কোনো সমস্যা টাটা হ্যারিয়ারে নেই। টাটা হ্যারিয়ারের তৃতীয় প্রোজ হলো এর রাইডিং কোয়ালিটি। টাটা হ্যারিয়ারের আরামদায়ক সিট, ভালো সাসপেনশন, ভালো স্টিয়ারিং হ্যান্ডলিং আপনাকে একটা ভালো রাইডিং এক্সপিরিয়েন্স দেবে। এবার আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য এখানে রয়েছে 1956 সিসি পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন, যা আপনাকে সিটিও কিংবা হাইওয়ে হোক আপনাকে কখনো কিন্তু পাওয়ারে কমতি হতে দেবে না। আপনি সহজেই যে কোনো গাড়িকে আপনি ওভারটেক করতে পারবেন এবং ইন্ডিয়ার যে কোনো রাস্তায় চলার জন্য এখানে টাটা হ্যারিয়ার রয়েছে 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা টাটা হ্যারিয়ারকে যে কোনো রাস্তায় চলতে সাহায্য করে। এবং এখানে আরও কিছু এক্সট্রা অপশান রয়েছে, যেমন ইকো মোড এবং স্পোর্টস মোডেরও অপশান রয়েছে, এবং তার সাথে আপনার ইন্ডিয়ান রাস্তা অনুযায়ী এখানে এখানে কিন্তু ওয়েট এবং রাফ রোডেরও অপশান রয়েছে। তাই টাটা হ্যারিয়ারের রাইড কোয়ালিটি এর অন্যতম একটা প্রোস। এর চতুর্থ প্রোস হলো এর সেফটি। টাটা হ্যারিয়ারের টপ ভেরিয়েন্টে রয়েছে 6টা এয়ারব্যাগ এবং এর সাথে ABS মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, EBD ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, ব্রেক অ্যাসিস্ট, ESP, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল এবং হিল হোল্ড কন্ট্রোলের মতো সেফটি ফিচার্স এখানে দেওয়া হয়েছে। তাই টাটা হ্যারিয়ারকে নিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি যেতে পারেন, টাটা হ্যারিয়ার আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে আপনার যাত্রা। এবার আসি আমি এই টাটা হ্যারিয়ারের চারটে কনসে। এত সুন্দর গাড়ি হওয়া সত্ত্বেও এবং এত সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু টাটা হ্যারিয়ারে অনেক কিছু কমতি রয়েছে, যা এই প্রাইস রেঞ্জে অন্যান্য গাড়িগুলোর সঙ্গে কিন্তু টাটা হ্যারিয়ারকে কড়া কম্পিটিশনে পড়তে হয়। যেমন এর 1 নম্বর কনস হলো এতে কিছু ফিচার্স মিসিং রয়েছে, যেমন এত সুন্দর মডেল হওয়া সত্ত্বেও কিন্তু টাটা হ্যারিয়ারে কোনো সানরুফ দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এখানে কোনো ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট দেওয়া হয়নি, যা এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা গাড়িতে কিন্তু রয়েছে, যেখানে টাটার গাড়িতে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট অনুপস্থিত, এখানে রয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট। দ্বিতীয় কনসে আসি, তো এখানে টাটা হ্যারিয়ারে কোনো অটোমেটিক গিয়ার নেই। এই মুহূর্তে ভারতীয় বাজারে প্রত্যেকেই চায় একটা অটোমেটিক গিয়ারের গাড়ি, এবং অটোমেটিক গিয়ারের গাড়ির চাহিদা কিন্তু ভারতীয় বাজারে বেড়েই চলেছে, কিন্তু টাটা একটা ভারতীয় ব্র্যান্ড হওয়া সত্ত্বেও টাটা হ্যারিয়ারে কোনো অটোমেটিক গিয়ার দেয়নি। আশা করি টাটা পরবর্তীকালে টাটা হ্যারিয়ারে একটা অটোমেটিক গিয়ারের ভেরিয়েন্ট লঞ্চ করবে। তৃতীয় কনসে আসি, এর ইঞ্জিন নয়েজ।
টাটা হ্যারিয়ারে টার্বো চার্জ ইঞ্জিনে যে নয়েজ, এটা ইঞ্জিন যখন মানে হায়ার আরপিএমে চলে যায়, এর নয়েজ কিন্তু কেবিনের ভেতর থেকে শোনা যায়, যা একে একটুখানি অন্যান্য গাড়িগুলোর সঙ্গে একটা কড়া কম্পিটিশনে ফেলে দেয়। এবং চতুর্থ কনস হলো, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, টাটা হ্যারিয়ারের ডিজাইন অনুযায়ী এর চাকা কিন্তু অনেক ছোট। এখানে 17 ইঞ্চির হুইল ইউজ করা হয়েছে, কিন্তু আমার মতে এখানে 18 ইঞ্চি বা 19 ইঞ্চির হুইল এখানে ইউজ করার দরকার ছিল, যা টাটা হ্যারিয়ারের ডিজাইনের সঙ্গে একটা ম্যাচ করবে। তো এই সবকটা কনসের মধ্যে আমার সব থেকে বড় কনস যেটা লেগেছে, যে কোনো অটোমেটিক গিয়ারের অপশন কেন দেওয়া হয়নি। আমি টাটা কোম্পানিকে অনুরোধ করছি, প্লিজ যত শীঘ্র সম্ভব একটা অটোমেটিক গিয়ারের ভেরিয়েন্ট আনুন ইন্ডিয়ান মার্কেটে। এই হলো টাটা হ্যারিয়ারের কিছু কনস। তো টাটা হ্যারিয়ারে এত কিছু কনস থাকা সত্ত্বেও কিন্তু টাটা হ্যারিয়ার একটা বেস্ট এসইউভি এই প্রাইস সেগমেন্টে। জন্য এই ভিডিও এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে, এবং আমাকে যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে নিচে কমেন্টে বলবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর এনজয় করো। টাটা, বাই বাই।